কিছু ঘটুক আর না ঘটুক, এই লোকটা আমার মেয়ের প্রাণ নিতে চেয়েছে, আর যার কথা নিতে চেয়েছে তাকে আমি জামাই হিসেবে কিছুতেই মেনে নিতে পারবো না ঠাকুরবু। চল ঘরে চল। তুমি আমার ছেলের নাম মুখে আনলে কি করে? তুমি জানো না কি হাল আমি তোমার করতে পারি, এখনো সময় আছে। বলে দাও যে তুমি মিথ্যে কথা বলেছো, বলে দাও ওর কাছ থেকে পয়সা পেয়ে তুমি আমার ছেলের নামে মিথ্যে বদনাম দিচ্ছ, বলে দাও সবাইকে। সুকান্তবাবু, আপনি অভিযুক্তকে মিথ্যে বলার জন্য এভাবে প্রেশার দিতে পারেন না। কাল বিক্রমবাবুকে কোর্টে তোলা হবে, আপনার যা বলার ওখানেই বলবেন। আচ্ছা অফিসার, আপনার কোথাও ভুল হচ্ছে না তো? মানে এইভাবে একজন ছিনতাইকারীর কথা শুনে আপনি? শুধু ছিনতাইকারী বলছেন কেন অজয়বাবু? নদীর পাড়ে অস্ত্র উদ্ধার করা হয়েছে, সেখান থেকেই ব্রেসলেটটা ভোলা কুড়িয়ে পেয়েছে, তাই ভোলাকে মারার চেষ্টা করা হয়। আর আমার অভিজ্ঞতা বলছে শিউলি সেই সময় ওখানে পৌঁছে যাওয়াতে ওকেও খুন করার চেষ্টা করা হয়। প্রত্যেকটা ঘটনা একে অপরের সঙ্গে জড়িয়ে আছে, তদন্ত আমাকে করতেই হবে, তবেই আসল ঘটনা সবার সামনে আসবে। চলুন বিক্রমবাবু। কি কি হচ্ছে তাকে? আমি যাবো না। দিগ্বিজয় দা, তুমি কিন্তু ইচ্ছে করলেই আজকের এই ঘটনাটা আটকাতে পারতে, কিন্তু আটকালে না। আমি তোমাকে কথা দিয়ে যাচ্ছি, আমার ছেলে যে নির্দোষ সেটা আমি প্রমাণ করবই। তখন কিন্তু আমার কাছে বলতে শোনা যে তোমার ভুল হয়ে গেছে। আসি। দিদি, দিদি গো, ধন্যি তোমার ছেলে বাবা কি করেছে জানো? দেশোদ্ধার করেছে। কেন, আমার বাবলু কি এমন করলো গো? শিউলির বিয়েটা ভেস্তে দিয়েছে, আর ও বাড়িতে পুলিশ নিয়ে গিয়ে যা তা কাণ্ড করে ছেড়েছে গো দিদি। কি কি বলছিস তুই এসব? হ্যাঁ গো দিদি, আমি একা বলছি না, সারা গ্রামের লোক বলছে। ইস, আমাদের বাবলুটা একটু একটু করে কেমন পাল্টে গেল গো দিদি। আমার কি মনে হয় বলো তো দিদি, ওই বাড়ির শিউলি আমাদের বাবলুকে টুকটাক করেছে। দেশোদ্ধার করতে চাওয়া ছেলে অন্যের বিয়ে ভেস্তে দেয়, এই কেমন ধরনের দেশোদ্ধার বলতো? কিন্তু ও কেন করলে এরকম? সে বেতন তো তোমার বাবলু এলে তাকে জিজ্ঞেস করো। তো দিদি, এই দত্ত বাড়ি থেকে লোক এলো বলে আমাদের কথা শোনাতে তৈরি থাকো তুমি? না না, ছেলেটা আমার দেখছি কিছু দুর্ঘটনা না ঘটিয়ে ছাড়বে না, শেষ পর্যন্ত শিউলির বিয়ে ভেঙে দিল। আসুক, আজকে বাবলু আসুক, দেখছি আমি ওকে।